আমরা এই বোগেনভিলিয়াগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখার চেষ্টা করব, জাতগুলোকে বোঝার চেষ্টা করব। তার আগে চলুন, এই নার্সারির মালিক অনুরোধ করছেন যে শেড দিকে একটু দেখাতে। আমরা এই অসাধারণ যে নতুন গ্রিনহাউসটি তৈরি হয়েছে, সেই গ্রিনহাউসটি পুরো ভালোভাবে একটু দেখে নিই, কী কী প্রোডাকশান হচ্ছে বা কী কী গাছ ভিতরে রাখা হয়েছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি জিরাটের শান্তি নার্সারি। চলুন, এই নার্সারিটি বর্তমানে নবরূপে সেজে উঠেছে। আমরা এই নতুন সাজের শান্তি নার্সারিকে দেখতে থাকব। দেখুন, আপনাদের আগেও বহুবার দেখিয়েছি, প্রথমে ঢুকেই ডান দিকে আমরা যে শেডটি দেখতাম সেটি আজকে গ্রিনহাউসে রূপান্তরিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে প্রচুর বোগেনভিলিয়াতে ফুল হয়ে রয়েছে। আমরা চেষ্টা করব এই গাছগুলোর দামগুলো জানার। কত করে এই প্যাকেটগুলো বিক্রি করছো বন্ধুরা? আমরা জানলাম যে এই গ্রো ব্যাগের মধ্যে যে বোগেনভিলিয়াগুলো আছে এগুলো 100 টাকা করে দাম। এখানে কোনো ভ্যারাইটির ব্যাপার নেই, যে কোনো ভ্যারাইটি আপনি বেছে নেবেন সেগুলোই 100 টাকা করে। এই ধরনের ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে যদি আপনি গাছ কেনেন, তাহলে যে নার্সারির যেরকম প্রোডাকশান তারা সেইভাবে বিক্রি করেন, সেক্ষেত্রে অনেক সস্তায় গাছগুলো পাওয়া সম্ভব। আমরা পরপর ঠিকানাগুলো দেখাচ্ছি, আপনারা পরপর ভিডিওগুলো দেখে সেখান থেকে যেখানে যেটি মনে হবে আপনাদের কেনার উপযুক্ত সেখান থেকে সেটি সংগ্রহ করবেন। দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ভ্যারাইটির বোগেনভিলিয়া আছে যেগুলো যথেষ্ট ভালো ভালো। এখানে দেখুন ডান দিকটিতে খুব সুন্দর টেকোমা বুশ, যে ডুয়ার ভ্যারাইটি, ইয়েলো কালারের গাছটি প্রচুর পরিমাণে রাখা রয়েছে। দেখুন কি সুন্দর এই ভ্যারাইটিটি। আগে একটি ভ্যারাইটি ছিল বুশ ডুয়ার ভ্যারাইটি, এটি আরও নতুন আসা ইয়েলো টেকোমা, যে টেকোমাটি পাতাটি অনেকটা বেশি ঢলঢলে সবুজ। আগের যে ভ্যারাইটিটি আমরা দেখতাম তার পাতাগুলো ছিল অন্যরকম। আর এখানে আরও একটি অসাধারণ টেকোমার ছোট ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন। আমরা আমাদের বাগানের শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি, খুব সুন্দর এই টেকোমাটি এখানে পেয়ে যাবেন। আর আপনারা প্রায়ই আমাদের বলেন যে এই প্লামবাগো গাছটি কোথায় পাওয়া যায়। দেখুন, এখানে প্লামবাগোর চারাগুলো রয়েছে। প্লামবাগোর গাছ সংগ্রহ করতে হলে এখানটি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে দেখুন কি সুন্দর প্যাচিস ট্যাচিস, ভেড়ার যে বোগেনভিলিয়ার ছোট ছোট গাছগুলো প্রচুর পরিমাণে এখানে রয়েছে। বন্ধুরা, এই গ্রিনহাউসটি নির্মাণ করতে খরচা হয়েছে 4 লক্ষ টাকা। আমরা মালিক সোমনাথের সঙ্গে কথা বলে জানলাম। দেখুন, গ্রিনহাউসটিতে সমস্ত গাছ তৈরি করা হচ্ছে। কী কী গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমেই শুরু হচ্ছে ফ্লাওয়ারিং এন্থুরিয়াম দিয়ে। দেখুন ফ্লাওয়ারিং এন্থুরিয়ামগুলো, চারিদিকে খুব জোরে ফ্যান চলছে, কারণ আপনারা জানেন যে যে কোনো গ্রিনহাউসই খুব উত্তাপ তৈরি করে। এখানে বিভিন্ন কালারের ফ্লাওয়ারিং এন্থুরিয়ামগুলো আমরা দেখতে পাচ্ছি। আর ওই পাশে রয়েছে ইমপেশেন্সের একটি ভ্যারাইটি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেক্স বেগুনিয়া ও পিপারোমিয়া। পিপারোমিয়াগুলোকে দেখুন, অপূর্ব পাতার শোভা, একটু ছায়া ছায়া রাখলে খুব ভালোভাবে মেনটেন করা যায়। ময়েশ্চারযুক্ত একটু মাটি আর জল বেরিয়ে যাওয়া, এই দুটি শর্তই যদি আপনি পালন করেন তাহলে অসাধারণ একটি ছায়া ঘরের গাছ। আর রেক্স বেগুনিয়ার শোভার তো কোনো তুলনা নেই, এটিও একটি পিপারোমিয়ার ভ্যারাইটি। দেখুন পাতাটির শোভা, কি অপূর্ব পাতা। এখানে খুব ভালো হাইড্রেঞ্জিয়া গাছগুলোকে তৈরি করা হচ্ছে। আপনারা
জানেন যে হাইড্রেঞ্জিয়া খুব ভালো একটি ফুলের গাছ, অসাধারণ ফুল দেয়। দেখুন এই ছোট্ট ছোট্ট গাছে ফুল এসে গেছে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি নার্সারি ওনার সোমনাথ দাসকে। সোমনাথ, এই নতুন যে গ্রিন হাউসটা তৈরি হলো, এটার বৈশিষ্ট্য কী? এটা অ্যাকচুয়ালি মেনলি ক্লাইমেট কন্ট্রোল পলি হাউস। আমাদের এয়ার সার্কুলেশনের ফ্যান লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এখানে গুমোট ভাবটায় কাটানোর জন্য, হিউমিডিটি কমানোর জন্য। আচ্ছা, এই যে দেখছেন হাইড্রেঞ্জিয়া বলুন, ইমপেশেন্ট বলুন, এই হাইড্রেঞ্জিয়ার যে ছোট গাছ এবং একটু বড় গাছ দুটোই রয়েছে, হ্যাঁ, এগুলো কীরকম দাম? এগুলো মোটামুটি 100 টাকা রেঞ্জের মধ্যে। আচ্ছা, যে কোনো হাইড্রেঞ্জিয়াই নেবেন 100 টাকার মধ্যে? কটা ভ্যারাইটি আছে এখানে? হ্যাঁ, 4-5টা কালার আছে। 4-5টা অলরেডি আমরা দেখছি যে ফুল এসে গেছে। হ্যাঁ, কী সুন্দর! এইটুকু ছোট গাছে ফুল আসতে গেলে কি কোনো ভালো জাতের হাইড্রেঞ্জিয়া? এগুলো হাইব্রিড, হাইব্রিড হাইড্রেঞ্জিয়া। তাইওয়ান জবা আছে, তাইওয়ান জবা এসছে। ওদের ফ্লাওয়ারিং যে ফুলের ছবিগুলো দেওয়া রয়েছে, তাইওয়ান জবাগুলোর ছবি দেওয়া রয়েছে গাছে, যে ছবি দেওয়া রয়েছে সেটাই হবে, তাই তো? হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে নতুন কালেকশন সব এসছে, তাইওয়ান ভ্যারাইটিস জবা। কীরকম দাম এই জবাগুলোর? মিডিয়াম সাইজ গাড়িতে যাবে, সেরকম সাইজে। এইগুলো আমরা সিন্ডারের মধ্যে বসিয়েছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, সিন্ডারের মধ্যে বসালে এর গাছে ফাঙ্গাস কম হয়, রুটটা যে পচে কম, গাছ ভালো থাকে। এগুলো কত করে দাম জবাগুলো? এগুলো 350-400 টাকা রেঞ্জ। 350-400। আর সব খুব ভালো ভালো ভ্যারাইটি রয়েছে, সব লেটেস্ট কালার আছে, লেটেস্ট ভ্যারাইটি। আর সমস্ত যা ছবি দেখতে পাচ্ছি, অসাধারণ অসাধারণ জবার ছবি দেখতে পাচ্ছি, এবং তাই হবে, তাই তো? দেখুন বন্ধুরা, এক একটি ছবি কি অপূর্ব, সব ফটোগ্রাফ এখানে রয়েছে, এবং গাছগুলোর নামও এখানে দেয়া রয়েছে। নাম ভ্যারাইটি জেনে আপনারা গাছটি কিনতে পারবেন। দেখুন এখানে গ্রিন হাউসে মেনটেন হচ্ছে ইমপেশেন্স, নিউগিনি ইমপেশেন্স। এটি সারা বছর এনারা বাঁচিয়ে রাখবেন, এবং শীতকালে আপনারা এই গাছটি তো করেই আসছেন, যদি উপযুক্ত পরিবেশ দিতে পারেন তাহলে সারা বছর এই গাছটিকে বাঁচিয়ে রাখা যায়। আর এখানে দেখুন ফার্ন এসছে, সমস্ত ফার্ন গাছগুলোকে রিপটিং করা হবে। এই ফার্নগুলোর চারাগুলো কীরকম দাম? 200 টাকা রেঞ্জ। ফার্নগুলোর চারা 200 টাকা করে দাম? 200-300। আচ্ছা, অ্যান্থোরিয়ামগুলো সাধারণত আমরা দেখি গরমকালে মরে যায়, কিন্তু আমরা সিন্ডারের মধ্যে বসিয়েছি, রটিং হবে না রুট। হ্যাঁ, গাছে শেকড় ঠান্ডা থাকে। দেখুন এখনও ফুল আছে গাছে, এই সময় গাছে ফুল আছে। কীরকম দাম এই অ্যান্থোরিয়ামগুলোর? এগুলো মোটামুটি 300-350 টাকা রেঞ্জ। 300-350। অ্যাপেল কটন? হ্যাঁ, অ্যাপেল কটনগুলো কীরকম দাম? এগুলো মোটামুটি 150-200 টাকা রেঞ্জ। 150-200। খুব সুন্দর। কটা ভ্যারাইটি আছে অ্যাপেল কটনের? 5-6টা আছে। এখানে একটা পিপারোমিয়ার ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, এটা দাদা পিপারোমিয়া আইটেম। হ্যাঁ, দেখুন বন্ধুরা অসাধারণ এই পিপারোমিয়াটি। পিপারোমিয়ার আমরা 3-4টি ভ্যারাইটি এখানে পেয়ে গেলাম। ছায়া ঘরের গাছ বা ব্যালকনির মধ্যে যেখানে পূর্ণ সূর্যালোক আসে না, সেখানে এই ধরনের গাছগুলো অসাধারণভাবে করা যায়। পাতার খুব শোভা, আর যখন একসাথে পটটি ভরে থাকে তখন খুব সুন্দর লাগে। গাছ আনতে যাচ্ছ, কেমন আছো? ভালো। তোমার নামটা কি ভুলে গেছি? স্বরূপকলে। স্বরূপকলে করো কাজ করি। হ্যাঁ, শান্তি নার্সারিতে তুমি আগেও তো তোমার ভিডিও হয়েছে। কি গাছ লাগানো হচ্ছে এখন? ইমপেশেন্স সিন্ডারে লাগাচ্ছ? আচ্ছা, আমরা এই শেডটা একটু দেখি, এই গ্রিন হাউসটা। বন্ধুরা, আমরা দ্বিতীয় গ্রিন হাউসে প্রবেশ করছি। দেখুন এখানে আমরা একেবারেই নতুন ধরনের একটি গরমের ফুলকে দেখতে পাচ্ছি। এনারা বললেন গাছটির নাম ক্যালিবুচা। আমি গাছটিকে আগে দেখিনি, আমার জানতে হবে। দেখুন ক্যালিবুচার বিভিন্ন রঙের অসাধারণ ফুলগুলো, খুব সুন্দর,
অনেকগুলি কালার আমরা দেখতে পাচ্ছি, টুকটুকে লাল, এটি আগে কখনো দেখিনি। ক্যালিবুচার দেখুন একসাথে অনেকগুলো গাছকে এই গ্রিন হাউসটির শুরুতেই রাখা আছে। এখানে আছে ডোয়ার্ফ পিস লিলি, এখানে দেখুন ক্যালিবুচা এবং গ্লক্সিনিয়ার ফুলকে দেখুন, কি অপূর্ব গ্লক্সিনিয়ার একটি ফুল হয়ে আছে, দেখুন গ্লক্সিনিয়ার ফুল। আর এই পাশে রয়েছে বেগোনিয়া, দেখুন বেগোনিয়ার পাতার শোভা, চকচক করছে পাতাগুলি, অনেক পরিমাণে বেগোনিয়া রয়েছে, পিপারোমিয়া রয়েছে, কিছু ক্যাকটাস এখানে রাখা রয়েছে অ্যাস্ট্রোফাইটামের। এবং সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি ভেলভেট এলোকেসি, স্পাইডার প্ল্যান্ট এবং বিভিন্ন রকমের ছায়া ঘরের গাছ, পোথোস, অ্যাগ্লোনেমা, দেখুন অ্যাগ্লোনেমাগুলো প্রচুর পরিমাণে এখানে, অ্যাগ্লোনেমা এবং জিজির ব্ল্যাকটাও রয়েছে এবং গ্রিন জিজিটাও রয়েছে, ব্ল্যাক জিজিগুলোকে দেখুন। আর সামনেই রয়েছে গ্রিন জিজি, ফিলোডেন্ড্রনের গাছগুলোকে দেখুন, এখানে পোথোসের ভ্যারাইটি অর্থাৎ মানি প্ল্যান্ট, এবং কিছু ড্রেসিনা আমরা দেখতে পাচ্ছি, ড্রেসিনাগুলোকে দেখুন। দেখুন বন্ধুরা, ক্রসান্ডার একটি নতুন কালার এখানে এসেছে, এই কালারটি আমরা আগে পেতাম না, দেখুন লাল ক্রসান্ড্রা। আর সামনেই দেখছেন ব্লু টগর বলে যেটিকে বিক্রি করা হয়, আর ডান দিকের এই যে ক্রসান্ড্রাটি এটি তো আপনারা প্রত্যেকেই চেনেন, চলুন একটু কাছ থেকে দেখি। এই হলো আমাদের পরিচিত ক্রসান্ড্রা, দেখুন একসাথে কত ফুল ফুটে আছে, সব গাছগুলো গ্রো ব্যাগে রয়েছে। আর পাতা দেখুন একেবারে কালচে সবুজ রঙের পাতা, গাছ ভরে ভরে টানা ফুল হতে থাকবে, খুব ভালো একটি টবে লাগানোর ফুল গাছ। শীতের ফুল চলে গেছে, বাগানের অনেক রকমের রঙিন ফুল উধাও, সেই মুহূর্তে আমরা যদি বাগানটিকে আবার প্রাণবন্ত করতে চাই, এই সমস্ত পার্মানেন্ট গাছগুলো সেই জায়গাটিকে পূর্ণ করে দেবে, আবার বাগানটিকে রঙিন করে তুলবে। দেখুন বন্ধুরা কত পেন্টাসের কালার, পেন্টাসও বর্তমানে প্রচুর পরিমাণে ফুল দেবে, খুব ভালো ভালো ভ্যারাইটির পেন্টাস এখানে দেখতে পাচ্ছি, দেখুন কতগুলো কালার এখানে রাখা রয়েছে। এখানে দেখুন পিঙ্ক, ডিপ রেড, হালকা পিঙ্ক, হোয়াইট, ক্রিম কালার, অনেক অনেক পেন্টাসের ভ্যারাইটি। লেরোপটেলাম গাছটিকে আপনারা দেখছেন, আর এটি দেখছেন ফার্স্ট লাভ, রেড কালারের ফার্স্ট লাভ আর ইয়েলো ফার্স্ট লাভ। বন্ধুরা এক একটি নার্সারি গেলে আমরা নতুন নতুন কিছু গাছের সন্ধান পাই, আর ঠিক সেই কারণেই যারা গাছ ভালোবাসেন তারা বিভিন্ন নার্সারিতে ঘুরে বেড়ান। এই যে একেবারে ডান দিকের যে গাছগুলোকে আপনারা দেখছেন, এটি হলো র্যাডার মাচেরা সিনিকা, যাকে চায়না ডল বলে, দক্ষিণ চীন এবং তাইওয়ান এই গাছটির আদি নিবাস। আমাদের এই অঞ্চলে গাছটি প্রথম যখন এসেছিল তখন অনেক দামে বিক্রি হতো। কেন এই গাছটির নাম পান্না গাছ বা এমারেল ট্রি, কারণ পান্না যেরকম চিরসবুজ, এই গাছটিও সারা বছর এরকম ঘন সবুজ চকচকে পাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। টবের মধ্যে যারা সবুজ পাতার গাছ করতে চান তারা এই গাছটিকে অবশ্যই লাগাতে পারেন, সারা বছর এরকম খুশি থাকা প্রাণবন্ত পাতার গাছ আপনার জায়গাটিকে অসাধারণ শোভায় ভরিয়ে দেবে। এবং গাছটি যখন বড় হয় একটি পিলারের মতন তৈরি হয়,
এই ডান দিকে আমরা দেখলাম এমারেল ট্রি বা চায়না ডল, আর বাঁ দিকে রয়েছে সিফ্লেরা। এই সিফ্লেরা গাছটিও পটে করার জন্য এবং যে কোনো ব্যালকনি বা ঘরের কোনায় খুব সুন্দরভাবে মানিয়ে নেয়। খুব কষ্টসহিষ্ণু গাছ, অসাধারণ হলুদ এবং সবুজের পাতা। চলুন, আমরা সিফ্লেরা দেখে নিয়েছি, এবারে এই পাশের একটি জবার ভ্যারাইটিকে দেখব। এগুলো আপনারা দেখছেন কোলিয়াস, প্রচুর কোলিয়াসের গাছগুলো এখনও রয়েছে। শীতকালে এখানে আসলে আপনারা এই বীজের কোলিয়াসগুলো সংগ্রহ করতে পারবেন। আর এখানে দেখুন একটি জবার ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট জবা, খুব ছোট ছোট পাতার জবা ফুল গাছ। আর এগুলো হলো বুদ্ধজুই। বন্ধুরা, জুনিপার গাছগুলোকে দেখুন, দুপাশে সাজানো রয়েছে জুনিপার। এটিকে নার্সারিম্যানরা বলেন নীল ঝাউ। সত্যিই এর মধ্যে হালকা নীলাভ রং, অপূর্ব লাগে। আর এটি দেখুন গোল্ডেন জুনিপার। আর এপাশে দেখুন আরেকটি পেন্সিল ঝাউ বলেন নার্সারিম্যানেরা, এটিও একটি জুনিপারের ভ্যারাইটি। আর এখানে দেখুন একেবারেই নতুন আসা একটি জুনিপারের ভ্যারাইটি। কত রকমের জুনিপার আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, দেখছেন এই কমার্শিয়াল বনসাইগুলোকে, অনেক মানুষই আছেন যারা বনসাই করার ঝক্কি সামলাতে চান না, অথচ ইচ্ছা একটু বনসাই লুকের গাছ বাগানে থাকুক। তাদের জন্য তুলনাহীন এই ফাইকাস গাছের কমার্শিয়াল বনসাইগুলো বিদেশ থেকে আসছে। গাছগুলোর বিভিন্ন রকমের শোভা, বিভিন্ন রকমের ডিজাইন, আর অত্যন্ত কষ্টসহিষ্ণু। নিচের যে গাছটি দেখছেন এটি আলাদা একটি গাছ, ওপরে এই ফাইকাসের অংশগুলোকে গ্রাফট করে দেওয়া হয়েছে, তার ফলে বিভিন্ন রকমের শোভা তৈরি হয়েছে। এবং নিচের অংশটি বিভিন্ন রকম ডিজাইনের পাওয়া যায়। ছোট ছোট গাছও বর্তমানে খুব সহজলভ্য এবং যথেষ্ট কম দামে পাওয়া যায়। যেখানে একটু ভালো বনসাই তো আমরা জানি অনেক দাম, সেই জায়গা থেকে এই ধরনের ছোট ছোট কমার্শিয়াল বনসাইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এসব নার্সারিতে এই কমার্শিয়াল বনসাইগুলো প্রচুর পরিমাণে আসে। দেখুন গাছগুলোকে বন্ধুরা, দেখুন কি অপূর্ব পয়েন্সেটিয়াগুলি। সারা বছর সুন্দরভাবে বাঁচিয়ে রাখা যায়, আর শীতকাল আসলেই সবুজ পাতার মাথার পাতাগুলো এইভাবে বর্ণ ধারণ করে। অনেকগুলো হাইব্রিড পয়েন্সেটিয়ার ভ্যারাইটি এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটু দেখে নিন কত রকমের বর্তমানে পয়েন্সেটিয়া এসে গেছে। পার্মানেন্ট একটি অসাধারণ গাছ, যদিও পূর্ণ শোভাটি আপনারা শীতকালে পাবেন। এখানে দেখুন হালকা হলুদ রঙের হাইব্রিড পয়েন্সেটিয়া, এবং সবগুলোই কিন্তু খুব ডুয়ার্ফ, ছোট গাছ। আপনারা দেখুন আরেকটি টুকটুকে লাল রঙের পয়েন্সেটিয়া। এখানে আমরা প্রায় 4-5 রকমের পয়েন্সেটিয়া দেখতে পাচ্ছি। দেখুন এই পয়েন্সেটিয়াটি কি অপূর্ব। আপনারা যদি চান সেরামিকের পট সংগ্রহ করবেন, সেটিও এই নার্সারিতে রয়েছে। এখন বিকাল হয়ে গেছে, একটু পরেই অন্ধকার নেমে আসবে, সেই জন্য জবা ফুলগুলো যা বিক্রি হওয়ার হয়ে গেছে। দেখুন কত পরিমাণে জবা গাছ এই নার্সারিতে রয়েছে, হাজারে হাজারে জবা। এবং আপনারা যদি সকালবেলায় নার্সারিতে এসে পৌঁছান, তাহলে অনেক অনেক কালারের জবা ফুলের মধ্যে থেকে আপনাদের
পছন্দের জবাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। এবং আশা করি এরকম ছোট ছোট গাছগুলো খুব অল্প দামের মধ্যে সংগ্রহ করা যায়। শুধু আপনার দরকার হলো পছন্দের রঙটিকে বেছে নেওয়া, আর এই রকম হাজার হাজার গাছের মধ্যে থেকে নিশ্চয়ই আপনার পছন্দের কিছু গাছ অবশ্যই আপনি সংগ্রহ করতে পারবেন। জিরাট, খামারগাছি, হাতিকান্দা এই অঞ্চলে যে হাজারের ওপরে নার্সারি, সেই নার্সারি ব্যবসার শুরুটি হয়েছিল এই নার্সারি থেকে। ঠিক সেই কারণে আপনারা এই হুগলি জেলার জিরাট, হাতিকান্দা, খামারগাছি অঞ্চলে আসলে অতি সহজেই শান্তি নার্সারি খোঁজ পেয়ে যাবেন। এসটিকে রোড থেকে সামান্য একটু ভিতরে এই নার্সারিটি অবস্থিত। অতি অবশ্যই আপনারা নার্সারিটি ভিজিট করবেন। এনারা ফোন নম্বর দেন না, কারণ এনাদের এই বাগানটি ছাড়াও রয়েছে আরও প্রায় 5-6টি বাগান। সমস্ত বাগানের কর্মব্যস্ততা সামলিয়ে ওনারা ফোন রিসিভ করার মতন কোনো অবস্থা সৃষ্টি করতে পারেননি। আমরা বহুবার এই নার্সারি ভিজিট করেছি, আবারও আপনাদের দেখালাম। চলুন আমরা নার্সারির ফলের অংশটিকে একটু দেখে নিই। যদিও খুব ভালোভাবে ফলটিকে দেখানোর আর সময় পাওয়া যাবে না, এই অংশে রয়েছে সমস্ত জাতের ফল গাছ। দেখুন প্রচুর প্রচুর ভ্যারাইটির ফল গাছ এখানে রাখা রয়েছে। যে কোনো গাছ চাইলেই আপনারা এই নার্সারিতে আসলে, ওনারা এই বাগানটিতে না থাকলেও অন্য বাগানগুলি থেকে সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।